অনুরাধা চৌধুরীর বয়স ১৯ কুড়ি, সামান্য মাথার দোষ আছে। যদি কেউ এই মেয়েটির কোন রকম সন্ধান দিতে পারেন তাহা হইলে তাহাকে যথোচিত পুরস্কৃত করা হইবে। নীলেশ রায়, ৩৩ নম্বর পার্ক সার্কাস। হ্যাঁ হ্যাঁ, এই বিজ্ঞাপনটা আমিই দিয়েছিলাম। আপনি জানেন অনুরাধা কোথায় আছে? জানি, কিন্তু তার আগে আপনাকে বলতে হবে যে মিস চৌধুরীর সঙ্গে আপনার সম্পর্কটা কি। সম্পর্ক বলতে, আমি ওদের ফ্যামিলির একজন জানাশোনা তো। না মিস্টার রায়, ওটুকু বললে তো হবে না। কিরকম জানাশোনা? আই মিন নলিনাক্ষ বাবু, মানে অনুরাধার বাবা, আমার বাবার বিশিষ্ট বন্ধু ছিলেন। প্র্যাকটিক্যালি উনিই খরচ করে আমাকে আমেরিকা পাঠিয়েছিলেন। তা ওনার খুবই ইচ্ছে ছিল যে অনুর সঙ্গে আমার বিয়েটা হোক। আচ্ছা, আপনি আসুন। কোথায়? অনুরাধার কাছে। আচ্ছা মিস্টার ব্যানার্জি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ করুন। অনুরাধা কি সত্যি পাগল হয়ে গেছে? একেবারে না। এই বাড়ি? আচ্ছা, আপনি যান। ও ভালো কথা, এটা মিস চৌধুরীকে দিয়ে দেবেন। বলবেন যে আমি দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। চেষ্টা করলাম। আপনার মেয়ে মানে রাজাবাবুর মা, ওরা সব কোথায়? না রে দিদি, আমি রাজার নিজের দিদি মানুষ। ওর তো প্রেম নেই, তবে রাজারও যেমন প্রেম নেই আমারও তেমনি প্রেম নেই। আমি গঙ্গার ঘাটে ভিক্ষে করতাম, রাজা আমাকে এনে বাবা তারকনাথের আশ্রয়ে ছাই দিয়েছে। তোমাকে নিয়ে যেতে এসেছি। আমি তিন দিন হলো কলকাতায় ফিরেছি। কিন্তু আপনাকে এখানকার ঠিকানা কে দিল? মিস্টার ব্যানার্জি, তিনি আমাকে এখানে পৌঁছে দিয়ে চলে গেলেন। আমি খবরের কাগজে তোমার নিরুদ্দেশের খবর ছাপিয়ে একটা অ্যাডভার্টাইজ করেছিলাম। ব্যানার্জি সেই খবরটি পড়ে আজ সকালে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে। যে কেউ তোমার খবর দেবে তাকে আমি ভালো রকম রিওয়ার্ড দেবো জানানো ছিল, কিন্তু মিস্টার ব্যানার্জি রিওয়ার্ড কিছু নেননি। তুমি যাবে না? আপনি বড় দেরি করে এসেছেন নীলেশ বাবু, আর আমার পক্ষে সম্ভব নয়। ও মিস্টার ব্যানার্জি এটা তোমাকে দিতে বলেছিলেন। লাগানো
তুমি যাবে আমার সামনে? হ্যাঁ। কিন্তু নীলেশ, তোমার টাকা, প্রপার্টি আপনার যান। আরে ইয়ে রাজা সাহেব, আরে শুনিয়ে তো ইয়ে আপনার।